বন্ধুরা, আগের চেয়ে সোনার দাম কিছুটা কমে গেছে। মধ্যবিত্ত যারা রয়েছে তাদের মুখে হাসি ফুটেছে। টানা তিন দিন ধরে বিশ্ববাজারে সোনার দাম কমছে, তার প্রভাবে দেশের বাজারে সোনার দাম প্রতি ভরিতে 1167 টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার সমিতি বাজস। আমরা এখন জানিয়ে দেব প্রতি ভরি প্রতি আনা সোনার দাম কত টাকা রয়েছে। এর পাশাপাশি জানতে পারবেন যে পুরাতন গহনা বিক্রি করতে গেলে আপনি কত টাকা আজকে দাম পাবেন, আর এর পাশাপাশি জানতে পারবেন রূপোর দামটা কত রয়েছে। বন্ধুরা, প্রথমে জানিয়ে দিব প্রতি আনা সোনার দাম, তারপরে জানিয়ে দিব প্রতি ভরি সোনার দাম কত টাকা পড়বে। বন্ধুরা, 1167 টাকা কমিয়ে 22 ক্যারেট হলমার্কৃত এক আনা সোনার দাম 5766 টাকা, 21 ক্যারেট হলমার্কৃত এক আনা সোনার দাম 5503 টাকা, 18 ক্যারেট হলমার্কৃত এক আনা সোনার দাম 4716 টাকা, সনাতন পদ্ধতি এক আনা সোনার দাম 3929 টাকা। বন্ধুরা, এখন জানিয়ে দিব প্রতি ভরি সোনার দাম কত টাকা পড়বে। বন্ধুরা, সবচেয়ে ভালো মানের স্বর্ণ হলো 22 ক্যারেট, তো 22 ক্যারেট হলমার্কৃত এক ভরি গহনা সোনার মূল্য 92262 টাকা, 21 ক্যারেট হলমার্কৃত এক ভরি গহনা সোনার মূল্য 88063 টাকা, 18 ক্যারেট হলমার্কৃত এক ভরি গহনা সোনার মূল্য 75466 টাকা, সনাতন পদ্ধতি এক ভরি সোনার দাম 62869 টাকা। বন্ধুরা, এখন জানিয়ে দেব আপনার ব্যবহৃত পুরাতন গহনা বিক্রি করতে গেলে আজকে কত টাকা দাম পাবেন। 22 ক্যারেট এক ভরি পুরাতন গহনার দাম 73889 টাকা, 21 ক্যারেট এক ভরি পুরাতন গহনার দাম 70450 টাকা, 18 ক্যারেট এক ভরি পুরাতন গহনার দাম 60372 টাকা, সনাতন পদ্ধতি এক ভরি পুরাতন গহনার দাম 50295 টাকা। জানিয়ে দিব রূপোর দামটা, 22 ক্যারেট এক ভরি রূপোর দাম পড়বে 1516 টাকা, 21 ক্যারেট এক ভরি রূপোর দাম পড়বে 1435 টাকা, 18 ক্যারেট এক ভরি রূপোর দাম পড়বে 1225 টাকা, সনাতন পদ্ধতি এক ভরি রূপোর দাম পড়বে 933 টাকা। বন্ধুরা, এটা ছিল আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপোর দাম। বন্ধুরা, আমাদের এই ভিডিও থেকে যদি আপনি সোনার দামটা ভালোভাবে জানতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ বন্ধুরা, আমাদের এই চ্যানেলে স্বর্ণের ডিজাইন, স্বর্ণের দাম, স্বর্ণের বিভিন্ন ধরনের পরামর্শ আমরা দিয়ে থাকি। বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।